বুধবার রাজধানীর পুরাতন আগরতলা ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন হল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। গুণগত দিক দিয়ে বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার উপর সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজধানীর পুরাতন আগরতলা ব্লকের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে সহায়ক সামগ্রী তুলে দেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনার সুযোগ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রয়েছে ব্লকগুলির। বিগত দিনে সঠিক পরিকল্পনার অভাবে বিভিন্ন পরিকল্পনার কাজ ধুঁকতে হয়েছে। এই পুরাতন আগরতলা ব্লক কার্যালয় নির্মাণে 8 বছর সময় লেগেছে, কিন্তু মাত্র 1 বছরের মধ্যেই লাইট হাউস প্রকল্পে রাজ্যে 1000 ফ্ল্যাট মাথা তুলে দাঁড়াচ্ছে। এখানেই কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য। গুণগত দিক বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার উপরে বর্তমান রাজ্য সরকার গুরুত্ব আরোপ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশ নয় 1 বছরে তৈরি, মাত্র 12 মাসে তৈরি হবে। 8 বছরে বিল্ডিং দাঁড়িয়েছে, বিনা ফাউন্ডেশনে এক বিল্ডিং 8 বছর লেগেছে। আর মোদি সরকার আর নতুন সরকারের 1 বছরে 1000 ফ্ল্যাট তৈরি করে সেই দিশাতে সরকার কাজ করে। তো পুরনো সরকার আর এই সরকারের মধ্যে কাজের গতির যে ডিফারেন্স, সেটা এই জায়গায় দাঁড়িয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন করোনা বিধি নিষেধকে মান্যতা দিয়ে এলাকার লোকজনেরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন বাদে এই এলাকায় ব্লকের নতুন বাড়ি পেয়ে খুশি স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।